সরকারি বরিশাল কলেজের নাম অপরিবর্তিত রাখার দাবিতে নগরীতে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছে কলেজের সাবেক ও বর্তমান শিক্ষার্থীরা। শনিবার 11 জুলাই সকাল 11:30টায় বরিশাল নগরীর সদর রোডের অশ্বিনী কুমার হলের সামনে বরিয়া আবহাওয়া উপেক্ষা করে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। কলেজের সাবেক শিক্ষার্থী, বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক সংগঠনের নেতারা এই মানববন্ধনে অংশ নিয়ে কলেজের নাম পরিবর্তনের চক্রান্তের প্রতিবাদ জানান। কলেজের ছাত্র বরিশাল মহানগর ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক আসলাম তালুকদার অনিকের সভাপতিত্বে অনুষ্ঠিত মানববন্ধনে প্রধান অতিথি সরকারি বরিশাল কলেজের ছাত্র সংসদের সাবেক ভিপি ও বরিশাল মহানগর আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট এ কে এম জাহাঙ্গীর হোসেন উপস্থিত ছিলেন। মানববন্ধনে সাংবাদিক আলম রায়হান, ওয়ার্ড কাউন্সিলর সাইদ আহমেদ মান্না, জেলা ছাত্রলীগ সাংগঠনিক সম্পাদক রাজীব হোসেন খান, সরকারি বরিশাল কলেজ ছাত্রলীগ যুগ্ম সম্পাদক রেজাউল করিম রেজা সহ অন্যান্যরা বক্তব্য রাখেন। কলেজের সাবেক ও বর্তমান কয়েকশো শিক্ষার্থী প্লেকার্ড ফেস্টুন নিয়ে দাঁড়িয়ে মানববন্ধন করে, তবে তাদের মধ্যে শারীরিক দূরত্বের কোনো বালাই ছিল না। এই জিনিসটার বিরুদ্ধে দাঁড়িয়েছি, আমরা চাই এই কলেজের নাম আগে যেরকম ছিল সেরকমই থাকবে।